নমস্কার বন্ধুরা, পম্পিস কুকিং ক্লাবে আপনাদের স্বাগত। আজ আমি আলু ছড়ানো যুক্তিফুল দিয়ে একটা ভাজা করতে চলেছি। এই সময় একটু তেতো খেতে হয়, খুব আপনারা জানেন তো। চলুন দেখে নিই কী করে করবেন। প্রথমে যুক্তিফুলগুলো হালকা করে ছাড়িয়ে নিতে হবে, ডাটিটা ধরে হাত দিয়ে টান দিলেই এগুলো বেশ হালকাভাবে বেরিয়ে আসে। আমি এক কাপ যুক্তিফুল নিয়েছি, একটি বাটিতে সব নিয়ে নিলাম ছাড়িয়ে। এবার কড়াই গরম করে কড়াইতে 6 চামচ মতো সাদা তেল দিয়ে দিতে হবে। দিয়ে এতে 1/2 চামচ ব্ল্যাক কিউমিন মানে কালো জিরে দিয়ে দিতে হবে। একটু ফোড়নটা গন্ধ বেরোনো অবধি অপেক্ষা করতে হবে। দেখুন, আমি যুক্তিফুল বেছে ভিজিয়ে রেখেছি জলে। এবার 5টা মিডিয়াম সাইজের আলু আমি কেটে রেখেছিলাম এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে খানিকক্ষণ। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ঢাকনা বন্ধ করে 2-3 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিতে হবে। এটা বাদামি হওয়া অবধি ভেজে নিতে হবে। এবার সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে দিতে হবে। দিয়ে হালকাভাবে নেড়ে নিতে হবে আর ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া অবধি রান্না করে নিতে হবে। লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। দেখুন, সেদ্ধ হালকা হয়েছে। এবার আরও একটু নেড়ে চেড়ে সেদ্ধ হতে দিতে হবে। যুক্তিফুলটা আমি পরে দেব, তার একটাই কারণ, এখনই যদি যুক্তিফুলটা দিয়ে দিই ওটা একদম মজে যাবে। আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো যুক্তিফুল দিয়ে দিতে হবে। আমি এখানে 1 কাপ যুক্তিফুল নিয়েছি। আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকেই তুলে দিয়ে দিলাম। এবার যুক্তিফুলগুলো সেদ্ধ হওয়া অবধি ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। যেহেতু আমি যুক্তিফুল দিয়েছি তাই সামান্য একটু আরও লবণ দিয়ে দিলাম। বুঝতেই পারছেন, লবণ কম হলে রান্না সেদ্ধ হতেও অসুবিধা হবে, টাইম লাগবে। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া অবধি রান্না করে নিতে হবে। ঢাকনা খুলে ভালো করে ভেজে নিতে হবে বাদামি হওয়া অবধি। দেখুন, এবার খুব সুন্দর রং এসেছে। এবার সার্ভ করে দিন। এই রান্নাটি গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। হোপ আপনারা একবার ট্রাই করবেন এবং যা বুঝতে পারবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার রান্নাটি লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন।